হ্যালো ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছে। আজকে এই ভিডিওতে ফেসবুকের একটি সেটিংয়ের ব্যাপারে আপনাদের বলবো, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনারা আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করলাম। বন্ধুরা, ফেসবুক অ্যাপটি ওপেন করার পরে আবার ফেসবুক ভিডিওতে চলে যাব। আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি বন্ধুরা, আমি প্রথম ভিডিওটা প্লে করলাম, দ্বিতীয় ভিডিওতে আর প্লে করিনি, কিন্তু সেটি দেখতে পাচ্ছি অটোমেটিক প্লে হয়ে যায়, আমরা না চাইলেও সেটা প্লে হয়ে যায়। তো এই প্লে হয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। আর সবথেকে বড় সমস্যা হলো আপনার ফোনে এমবি খুব কম আছে, সেটি দেখতে চাইছেন না অথচ প্লে হয়ে যাচ্ছে। এই সমস্যা থেকে বাঁচতে আপনাদের কি করতে হবে সেটি দেখাচ্ছি। তো আমরা চলে যাব ফেসবুকের সেটিংয়ে। দেখতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসি। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ঢোকার পরে দেখতে হবে সেটিং, আর সেটিংয়ে ঢুকে যাব আমরা। তো সেটিংয়ে ঢোকার পরে নিচের দিকে চলে যাব আমরা। নিচের দিকে দেখতে হবে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট। দেখতে হচ্ছে বন্ধুরা মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট লেখা আছে, মিডিয়া কন্ট্যাক্টে ঢুকে যাব। এরপর দেখতে হচ্ছে বন্ধুরা অটো প্লে অন মোবাইল ডাটা ওয়াইফাই, অটো প্লে লেখা আছে, ওটা ঢুকলাম। তো এখানে আসার পরে দেখতে হচ্ছে বন্ধুরা এখানে কি লেখা আছে, আমাদের যেটা মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই মুভ অন ওয়াইফাই এসে সেটা করছে না। তো সব শেষের দিকে দেখি বন্ধুরা নেভার অটো প্লে ভিডিও। তো আমরা নেভার অটো প্লে ভিডিওতে করে দেব, করে দিলাম বন্ধুরা। এর ফলে কি হবে, আমরা প্রথম ভিডিওটি দেখব, যে পরবর্তী যে ভিডিওগুলো আসবে আমরা না দেখতে চাইলে সেটি আর প্লে হবে না। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো?